ওয়েলকাম টু মাই চ্যানেল এ পিজি তন্ময় আজকে আমরা আবার সিরিজের উপর তৃতীয় ভিডিওটি বানাতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দেখো এবং আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে অবশ্যই অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নেও এবং তারপরে এই ভিডিওতে আসো কারণ এই ভিডিওটিতে আমরা তৃতীয় পর্যায়ের আলোচনা করব অর্থাৎ এটা আমাদের তৃতীয় ভিডিও তো চলো শুরু করা যাক এখনকার ভিডিও তৃতীয় সংখ্যাটি যখন প্রথম দুটি সংখ্যার গুণফল তৃতীয় সংখ্যাটি যখন প্রথম দুটো সংখ্যার গুণফল ভেরি সিম্পল নিয়ম দেখো কি আছে এক দুই দুই চার আট বত্রিশ ওকে প্রথম তিনটা পরের তিনটা পরেও থাকতে পারে কোশ্চিন যেভাবে দেবে সেভাবে ভ্যারি করবে এটা তোমরা সেটা দেখে নেবে কিন্তু নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি দেখো প্রথম তিনটা যে রয়েছে তার মধ্যে প্রথম দুটো যে রয়েছে এই যে দুটো রয়েছে এই তিনটার মধ্যে থেকে দুটো প্রথম তাহলে এই দুটো গুণ করলে দেখো তৃতীয়টা আসছে দেখো এক আর দুই গুণ করলে কত হয় দুই ঠিক আছে ক্লিয়ার তাহলে এটার ক্ষেত্রেও কি হয়ে যাবে চার আর আট গুণ করলে থার্টি টু ইজ অ্যান্সার ঠিক আছে এইটা খুব সোজা নিয়ম মানে তোমরা যদি রিজনিংগুলোকে একটু মন দিয়ে দেখো থিওরিটা জানতে হবে টাইপটা জানতে হবে ফর্মুলাটা জানতে হবে তা তারপর নিজেকে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমি তো তোমাদেরকে সাহায্য করার জন্য অবশ্যই আছি তোমরা কমেন্টে জানাবে তোমাদের কী কীভাবে আরও সাহায্য করা যায় বা কী কীভাবে নতুন কিছু অ্যাড করা যায় ভিডিওগুলোতে বা তোমরা কোন টপিক সম্বন্ধে ভিডিও চাও সেগুলো আমাকে জানাতে পারো যখন সংখ্যাটি আগের সংখ্যাটির সাথে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ ফল মানে যখন সংখ্যাটি মানে কোনো সংখ্যাটি আগের সংখ্যাটির সাথে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ ফল সিরিজটা আমরা দেখে নিই উদাহরণের ফাইভ ফিফটিন মানে পাঁচ পনেরো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ তোমাকে বের করতে হবে রাইট দারুণ তাহলে যখন দেখো দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটার সঙ্গে কত গুণ করলে পাচ্ছি আমরা মানে পাঁচের সঙ্গে কত গুণ করলে আমরা পনেরো পাচ্ছি তিন আবার পনেরোর সঙ্গে কত গুণ করলে আমরা পঁয়তাল্লিশ পাচ্ছি তিন আবার পঁয়তাল্লিশের সঙ্গে আমরা কত গুণ করলে পঁয়তাল্লিশ পাচ্ছি তিন প্রত্যেকটাতেই তিন গুণ হচ্ছে এটার সঙ্গে তিন গুণ হলে পনেরো হচ্ছে পনেরোর সঙ্গে তিন গুণ হলে পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশের সঙ্গে তিন গুণ হলে একশো পঁয়ত্রিশ হচ্ছে তাহলে এটা কি দাঁড়াবে একশো পঁয়ত্রিশের সঙ্গে তিন গুণ তার মানে তিন পাঁচে পনেরো তিন তিরিকে নয় একে দশ একে তিন একে চার এই অ্যান্সারটা হয়ে যাবে চারশো পাঁচ ঠিক আছে দেন আমরা চলে যাচ্ছি নেক্সট টাইপে নেক্সট টাইপ আছে নিয়মাবলী ও পর্যবেক্ষণ মিশ্র নিয়মাবলী ও পর্যবেক্ষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল পার্ট ফর ইয়র কম্পিটিভ এক্সাম নিয়মাবলী এবং পর্যবেক্ষণ মিশ্র নিয়মাবলীতে কোনো নির্দিষ্ট নিয়ম কাজ করবে না এখানে সব ধরনের নিয়ম ফলো আপ হতে পারে ফলো আপ হওয়া মানে কি যে যে কোনো ধরনের নিয়ম এখানে খাটতে পারে সেটা তোমাদেরকে পর্যবেক্ষণ বা দেখে বা অভিজ্ঞতার সঙ্গে তোমাকে সেটা মিলিয়ে নিতে হবে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি দেখো চার এগারো একত্রিশ নব্বই এটা কত হবে ক্লিয়ার ও আমরা তাহলে দেখিনি দেখো চার থেকে এগারো কীভাবে আসছে চার তিনে বারো মাইনাস এক তার মানে কি বারো বিয়োগ এক সমান সমান এগারো ওকে এবার এগারোর সঙ্গে তিন গুণ করলাম তেত্রিশ বিয়োগ দুই তাহলে একত্রিশ আসলো মানে তৃতীয় সংখ্যাটা আসলো এবার একত্রিশের সঙ্গে তিন গুণ করছি কত দাঁড়াবে তিরানব্বই তিরানব্বই বিয়োগ তিন সমান সমান নব্বই মানে চতুর্থ সংখ্যাটা আসলো তাহলে নব্বই গুণুন তিন বিয়োগ চার হবে কি না এইগুলো দেখো বাড়ছে কিন্তু এখানে সবগুলোর সঙ্গে গুণ হচ্ছে কি আগের সংখ্যাটার সঙ্গে গুণ হচ্ছে তিন তার মানে এখানকার যদি বার করতে হয় এখানকার আগের সংখ্যা কোনটা নব্বই সেটার সঙ্গে নব্বইয়ের সঙ্গে গুণ করতে হবে তিন ওকে আর এটা যেহেতু এক এক করে বাড়ছে তাহলে বিয়োগ কত হবে চার ওকে তাহলে তিন নং সাতাশ দুশো সত্তর বিয়োগ চার তার মানে দুশো চৌষট্টি তার মানে তোমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে দুশো চৌষট্টি ত্রিভুজাকৃতি আঁকার শ্রেণী এটা অন্যতম ইম্পর্টেন্ট শ্রেণী এবং একটু বোঝার আছে খুব কঠিন আমি বলবো না কিন্তু একটু বোঝার আছে তোমরা বোঝার চেষ্টা করো বুঝতে পারলেই সমস্ত জিনিস সোজা লাগবে দেখো ত্রিভুজাকৃতি আকার শ্রেণী তাহলে আমরা উদাহরণটা দেখিনি দুই বারো ছত্রিশ আশি একশো পঞ্চাশ এটা তোমার কত হবে এটা তোমাকে বের করতে হবে ক্লিয়ার তাহলে সিরিজ ওয়ান এটা থেকে আমরা যদি দেখি সিরিজ ওয়ান কী করলাম এই দুটোর মধ্যে কী আছে দশ মানে কি দ্বিতীয় সংখ্যা এটা প্রথম সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে দশ ক্লিয়ার এটা তোমাকে দেখে বুঝতে হবে বা তুমি যদি এই টাইপটা শেখো এবং প্র্যাকটিস করো তুমি বুঝতেই পারবে যে এটা কোন শ্রেণী থেকে আসে ক্লিয়ার দেন তোমাকে দ্বিতীয় এবং তৃতীয় এটার এবং এটার মধ্যে কত চব্বিশ তারপর এটার এটার মধ্যে চুয়াল্লিশ এটার এটার মধ্যে সত্তর ক্লিয়ার দেন তোমাকে যদি এটা বার করতে হয় এটা আমি আপাতত করছি না এটা আমি আপাতত করছি না এটাও আমি আপাতত করছি না ঠিক আছে তাহলে আমরা এইটা করছি দেখো ত্রিভুজের মতন আসছে সেই জন্য এটা হচ্ছে ত্রিভুজাকৃতি আকার শ্রেণী ঠিক আছে এবার দুই আর বারোর মধ্যে কত ছিল পার্থক্য দশ বারো আর ছত্রিশের মধ্যে চব্বিশ ছত্রিশ এবং আশির মধ্যে চুয়াল্লিশ আশি এবং পঞ্চাশের মধ্যে সত্তর তারপর আবার যদি আমি করি দেখো দশ এবং চব্বিশের মধ্যে পার্থক্য চোদ্দো চব্বিশ এবং চুয়াল্লিশের মধ্যে পার্থক্য কুড়ি চুয়াল্লিশ এবং সত্তর মধ্যে পার্থক্য ছাব্বিশ ক্লিয়ার ওকে আমি কিন্তু এটা করছি না ওকে এবার ১৪ চোদ্দো এবং কুড়ির মধ্যে পার্থক্য হচ্ছে ছয় ছাব্বিশ কুড়ি এবং ছাব্বিশের মধ্যে পার্থক্য হচ্ছে ছয় ওকে তাহলে ছাব্বিশ এবং এটা যে পার্থক্য থাকবে সেটাও ছয় হবে এইবার আমি এটা করবো অ্যান্সারটা বার করব তাহলে এটাও ছয় হবে ছয় আর ছাব্বিশে যোগ করলে কত বত্রিশ ঠিক আছে বত্রিশ আর সত্তর যোগ করলে কত একশো দুই আর একশো যোগ করলে কত দুশো তাহলে তোমার এটা অ্যান্সার হচ্ছে দুশো বাহান্ন মানে এইটা থেকে তোমাকে এই ত্রিভুজটা থেকে তোমাকে সম্পর্কটা বের করতে হবে দেন তোমাকে নিচ থেকে অ্যান্সারটা করতে হবে দেখো কোনো কিছু যদি হানড্রেড পার্সেন্ট না শেখো তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে না এবং এটাই সমস্ত ছাত্রছাত্রীদের ভুল যে আমরা উপরে উপরে শিখে গিয়ে নিজেকে সব জানতে মহাপুরুষ মনে করি কিন্তু চাকরি ক্ষেত্রে গিয়ে আমরা কোয়ালিফাই করতে পারি না ঠিক এটাই কারণ অতএব তোমরা শিখবে হানড্রেড পার্সেন্ট করবে হানড্রেড পারসেন্ট সাকসেসও হবে হান্ড্রেড পারসেন্ট আমি এপিজি তন্ময় তোমাদের সঙ্গে তোমাদেরকে সহযোগিতা করার জন্য ভিডিওতে কমেন্ট করে জানাও আরও নতুন নতুন কি কী ইম্প্রুভমেন্ট করা যায় ভিডিওতে বা তোমরা কি কি জিনিসের উপর ভিডিও চাও তাহলে আমি সেই ভিডিওগুলোকে তোমাদের করে করে দিতে থাকবো এবং তোমরা তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্ৰস্তুত হ'লে থাকিব ধন্যবাদ